এরপর প্রশ্ন করেছেন শফিউল ইসলাম সাকিব, আপনি লিখেছেন মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি? মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না পারেন একটি কাজ করেন। ডক্টর আব্দুল্লাহ জাকির রহমতুল্লাহ বলতেন যে আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলবো, এত পাওয়ার আমার হাতে নাই। যদি থাকতো আমি জোর করে হলো তাদেরকে একসাথে বসাতাম, এক করতাম, এক হতে বাধ্য করতাম। যেহেতু পাওয়ার নাই, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয় আমি সেজন্য চেষ্টা করি। স্যারের এই কথাটাকে আমি আমল করার চেষ্টা করি, পারতপক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুচি করা, কারোর বিরুদ্ধে বিষোদ্গার করা পাবলিকলি কিংবা ঘরোয়া মজলিসে, এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয় আমি সে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকি। আমি আপনাদের প্রদত্ত আহ্বান রাখতে চাই, বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইয়েরা বোনেরা আছেন, আল্লাহর ওয়াস্তে ইসলামের কোনো একটা সেক্টর বা কোনো একটা গ্রুপ আপনি পছন্দ করেন, কোনো আলিমকে আপনি পছন্দ করেন, কোনো স্কলারকে আপনি পছন্দ করেন, তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর আরেকজন আলেমের গোষ্ঠী উদ্ধার করার জন্য নামবেন না। আপনি অনেকে আপনারা অনেকে দেখবেন যে এটাকে সওয়াবের কাজ মনে করে করে মনে করে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলে বোধহয় বিপুল পরিমাণ সওয়াব আমার আমল নামে লেখা হবে। কিয়ামতের ময়দানে এই লোক যখন দেখবে যে সওয়াবের জায়গায় সব গুনাহ লেখা হয়েছে, তখন তার আফসোসের কোনো শেষ থাকবে না। এই জন্য ভাই আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে মুসলমানদের মধ্যকার দূরত্বগুলোকে কমাবার জন্য কখনো দূরত্ব বাড়ে সেরকম কোনো পদক্ষেপ নেবেন না, সেরকম কোনো কথা বলবেন না। সমালোচনা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুসরণ করে করবেন, তিনি নাম ধরে সমালোচনা সচরাচর কোনো পাবলিক প্রোগ্রামে সাধারণত করতেন না, এমনভাবে করতেন যে কারোর কোনো মানহানি না হয়, অসম্মান না হয়। আজকাল দুঃখজনক আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলামের প্রতি মানুষকে আরও আমরা বিতশ্রদ্ধ করছি। শাহরিয়ার প্রশ্ন করেছেন ইসলামী শাসন কায়েমের জন্য আমাদের করণীয় কি? সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলাফত চাইতে অসুবিধা কি? কোনো অসুবিধা থাকার কথা না, থাকা উচিত না। যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সব ধর্মের মানুষ যার যার কথা বলতে না পারে, তাহলে আমাদের এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব? যে স্বাধীনতা আমাদেরকে কথা বলতে দেয় না সেটা কেমন স্বাধীনতা? একজন মুসলমান তো তার চাওয়া, তার পাওয়া, তার প্রত্যাশা কথা বলতেই পারে না, এমন বলতে পারা উচিত? আলহামদুলিল্লাহ সেরকম একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এর জন্য যাদের অবদান, যাদের আত্মত্যাগ রয়েছে, আমরা অন্তর অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। এবং অবশ্যই আমাদের শরিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করা দরকার, শরিয়ার সৌন্দর্যের গুরুত্ব, শরিয়ার অনুসরণের গুরুত্ব এটা আমাদের জানানো উচিত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি দিয়ে শাসিত হতে চায় এ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতামত জানা উচিত, জানার ব্যবস্থা থাকা দরকার। এবং এ ব্যাপারে আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত নয়, তাদের সে অধিকার তারা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন বলে আমরা সুধারণা রাখি এবং প্রত্যাশা করি। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।